আমরা বলতে হুঁশিয়ার করে বলতে চাই উবাইদুল মুক্তাদিরের সংক্ষিপ্ত আহ্বানে যে আয়োজন এখানে হয়েছে আর উবাইদুল মুক্তাদির সরাসরি যদি মাঠে নেমে যায় ব্রাহ্মণ বাজার বসিয়া কাতার হয়ে যাবে ফরোশপুর থেকে সাদেকপুর আর মজলিশপুর থেকে সুলতানপুর ব্রাহ্মণ বাজার কোনো মানুষ বাকি থাকবে না উবাইদুল মুক্তাদির ব্রাহ্মণ বাজার বসে প্রিয় নেতা এই নেতার মাধ্যমে আগামী দিন ব্রাহ্মণ বাজার উন্নয়ন করতে চাই আপনারা বেড়ালগুলি নামিয়ে ফেলুন ইলেকট্রিক ফ্যান আছে বেড়ালের পাশে ইলেকট্রিক ফ্যান আছে মঞ্চ আলোকিত করে বসে আছেন বঙ্গবন্ধু পরিবারের সংকটে সংগ্রামে স্বপ্নে সাহসের সহযাত্রী যিনি বঙ্গবন্ধু মুজিবের মৃত্যুর পর ঢাকা বিশ্ববিদ্যালয়ে মিছিল করে দীর্ঘ 23 মাস কারা নির্যাতন ভোগ করেছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলার অভিসম্পাদিত অভিভাবক ব্রাহ্মণবাড়িয়া জেলার একক প্রার্থী আজকের সভার প্রধান অতিথি একুশে আগস্ট সম্পর্কে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবে যার বক্তব্য শোনার জন্য আপনারা অধীর আগ্রহ অপেক্ষা করছেন ব্রাহ্মণবাড়িয়াবাসীর প্রিয় নেতা রম উবাইদুল মুক্তাদির চৌধুরী জেলা আওয়ামী লীগের বিশাল সম্মেলনে রবিউল ভাইকে ভালোবেসে যে সমস্ত চেয়ারম্যান এখানে দল না করে উপস্থিত হয়েছেন সেই সমস্ত চেয়ারম্যান ভাইরা দলীয় চেয়ারম্যানগণ আসসালামু আলাইকুম নেতা বক্তব্য রাখবে সময় নাই শেখ হাসিনা আছে বলেই আশার মিনার নিষ্পতি হয়ে যায়নি কোন অন্ধকারে শেখ হাসিনা আছে বলেই রেলদল থেকে কুইক রেলদল বিদ্যুৎ ব্যবস্থা বলাই সারা বাংলাদেশে ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দিয়েছেন শেখ হাসিনা আছে বলেই বঙ্গবন্ধু হত্যার বিচার হয়েছে শেখ হাসিনা আছে বলেই এদেশের মানুষ শান্তিতে আছে শেখ হাসিনা আছে বলেই নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু হয়েছে শেখ হাসিনা আছে বলেই বাংলাদেশ বিশ্বের বুকে মাথায় চুপ করে দাঁড়িয়েছে প্রিয় ভাইয়ের আবার যারা স্যাংশন দেয় যারা মানবতার কথা বলে তাদের কেউ বলে খালেদা জিয়ার 2004 সালে যখন আমাদের 3,500 কর্মীকে হত্যা করেছিল তখন মানবতা মানব অধিকার কোথায় ছিল আমেরিকা কি তখন দেখে নাই অপারেশন ক্লিন হাতের নামে খালেদা জিয়া সরকার বাংলাদেশে কি করেছে মানুষ মারার পরে ডাক্তার সার্টিফিকেট দিয়েছে হার স্ট্রোক করেছে হার অ্যাটাক করেছে আরে জিয়া 21 আগস্টের 15 আগস্টের মাস্টার মাইন্ড জিয়া রহমান 21 আগস্টের মাস্টার মাইন্ড তারেক জিয়া তারেক জিয়া চেয়েছিল শেখ হাসিনাকে চিরজীবনের জন্য ধ্বংস করে দেওয়া আল্লাহ পাক রব্বুল আলামিন বসে দোয়া মানব কর্ম করে মেয়র হানিফ আওয়ামী লীগের নেতা কর্মী এসে দিন জন্য তিনি শেখ হাসিনাকে রক্ষা করেছে বিন বিরুদ্ধে আমরা বলতে চাই 75 চলে গেছে আমরা দেখি নাই আমরা এখন আছি বাংলাদেশে উবাইদুল মুক্তাদির নেতৃত্বে ব্রাহ্মণ বাড়িতে কোন প্রকার বিএনপিকে লম্পদম্প করার সুযোগ দেওয়া হবে না পিতা হত্যার প্রতিশোধ আমরা নেই নাই আইনের মধ্যে নেওয়া হয়েছে আমাদের ভুলকে আক্রমণ করার প্রতিশোধ আমরা নেই নাই আইনের মধ্যে আছে আর আইন নিয়ে ঘরে বসে থাকবো না আমরা বলতে হুঁশিয়ার করে বলতে চাই উবাইদুল মুক্তাদিরের সংক্ষিপ্ত আহ্বানে যে আয়োজন এখানে হয়েছে আর উবাইদুল মুক্তাদির সরাসরি যদি মাঠে নেমে যায় ব্রাহ্মণ বাজার বসিয়া কাতার হয়ে যাবে ফরোশপুর থেকে সাদেকপুর আর মজলিশপুর থেকে সুলতানপুর ব্রাহ্মণ বাজার কোনো মানুষ বাকি থাকবে না উবাইদুল মুক্তাদির ব্রাহ্মণ বাজার বসে প্রিয় নেতা এই নেতার মাধ্যমে আগামী দিন ব্রাহ্মণ বাজার উন্নয়ন করতে চাই এই কথা বলে আমি আমার বক্তব্য শেষ করলাম জয় বাংলা জয় বঙ্গবন্ধু